আল্লাহর নবী বলেন তিনজন কালক, এর মধ্যে একজন হইল লুকমানে হাকিম, আরেকজন হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে অত্যন্ত কালো, মক্কার লোকেরা বলে কালাকা ওয়াজ রে কোন ঠিক কিনা। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন আমার বেলাল এত কালো, কিন্তু কালো হইলেও আল্লাহর কাছে কিন্তু অনেক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام ساحل سے لگا دے میرا بھی سفینہ دیکھوں میں شوق سے مکہ اور مدینہ দেখা দেয়া এলাহি ও মক্কা কেসা শহর হে জিসকে আন্দর তেরা ঘর বাইতুল্লাহ হে দেখা দেয়া এলাহি ও মদিনা কেসি বস্তি হে কে জিসমে রাত দিন মাওলা তেরি রহমত বরস্তি হে আদম কে লিয়ে ফখরিয়া হে আলী নসবি হে মক্কি মদনি হাশিমি ও মুত্তালিবি হে নেহায়েত কাবিল ইহতিরাম সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম উপস্থিত আছেন প্রাণপ্রিয় মুসলমান ভাইরাম পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে যেরকম ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া মানুষ কি কাজ করে আর একটু জোরে এই মাহফিলে যে আমরা আজকে আসছি উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি যতক্ষণ মাহফিলে বসে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এই উদ্দেশ্যই আজকে আমরা মাহফিলে আসা এবং বসা, জোরে কোন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমিও তোমাদেরকে এই পৃথিবীতে অনর্থক অকারণে সৃষ্টি করি নাই, জোরে কোন ঠিক কি? একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ পাকের? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে? আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এই পৃথিবীতে অনর্থক অকারণে সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন সৃষ্টি করেছি, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কেন আমি মানুষগুলাকে সৃষ্টি করলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু, বলেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা রে আমি তোমাদের থেকে রিজিক চাই না এবং খানাও চাই না, জোরে কোন ঠিক কি না? আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আই ইউতুইমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের থেকে রিজিক চাই না এবং খানাও চাই না, জোরে কোন ঠিক কি না? আমি আল্লাহ রিজিক দাতা, জোরে কোন ঠিক কি না? আর একটু জোরে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি সর্বশক্তিমান রিজিক দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমাদের কাজ হইল আমি আল্লাহর ইবাদত করা, আর আমি আল্লাহর কাজ হইল আমি আল্লাহর পাওনা যখন তোমরা দিবে আমি আল্লাহও তোমাদের সমস্ত পাওনা পরিশোধ করে দিব, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছেন, বিশ্ব নবীকে, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো বিশ্ব নবী আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের হুকুম দেন, সুবহানাল্লাহ। আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের হুকুম দিবেন, ওয়াসবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকবেন, সুবহানাল্লাহ। বলেন ওগো নবীজি আপনার পরিবারকে তো বলবেন ওই, আপনিও নামাজের মধ্যে মশগুল থাকেন গো নবীজি, লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারজুকুকা বরং আমি আল্লাহ স্বয়ং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন বান্দারা রে পরিবার পরিজনকে নামাজের হুকুম দিতে হবে। আজকে তো আমার আপনার সমাজে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, ঠিক কিনা? বলেন আবার অনেকের আছে
স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, জোরে কোন ঠিক ঠিক না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, স্বামী তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে আর তোমার স্ত্রীকে জাহান্নামের মধ্যে পাঠাইবে নাকি? আর একটু জোরে কোন পাঠাইবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীও নামাজ পড়ো আর স্ত্রীকেও বলো নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ বিশ্ব নবীকে বলতেছেন আপনিও নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনকেও বলেন। আমার আল্লাহ অন্য আয়াতে আমার আল্লাহ আলাদাভাবে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহলিকুম নারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে কোন ঠিক ঠিক না? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, অনেকের ফ্যামিলির মধ্যে স্ত্রী বালা না, জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, স্ত্রী স্লোগান দেয় স্বামীর কথা মানবো না, ভাঙ্গা গড়ে থাকবো না, জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, নাফরমান স্ত্রী, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন স্বামী যদি নামাজ এবাদত বন্দিগি করে জান্নাতে যদি যায় আর স্ত্রীও যদি নামাজ এবাদত বন্দি করে জান্নাতের ভিতরে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যেরকম ভাবে স্বামী আর স্ত্রী একসাথে মিলেমিশে চলেছে, স্বামী আর স্ত্রী যদি একসাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি যাই তখন কিন্তু আলাদাভাবে যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন স্বামী যদি জান্নাতি হয় আর স্ত্রীও যদি জান্নাতি হয়, স্বামী আর স্ত্রী দুজন আঙ্গুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। শুধু তাই না ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক স্বামী আছে স্ত্রীকে দেখতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আবার অনেক স্ত্রী আছে স্বামীকে দেখতে পারে না, সালাম কালাম তো নাই, ওই জোরে কোন ঠিক কিনা? না না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন স্বামীকে স্ত্রীকে তুমি সালাম দাও আর স্ত্রীও তুমি স্বামীকে সালাম দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী যখন স্ত্রীর দিকে নেক নজরে যখন তাকাই, সুবহানাল্লাহ, বলেন স্বামী যখন স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী রে তুমি তোমার স্ত্রীর হাতের মধ্যে ধরো, হাতের মধ্যে ধরে তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও, তাকাইয়া হে স্বামী তুমি স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসো, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে স্বামী স্ত্রীর দিকে তাকাই আঙ্গুলে ধরে ধরে মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইয়া হাসে আমি আল্লাহর কাছে খুব পছন্দ লাগে। আরেকটু জোরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি যখন হাসে, স্ত্রীও স্বামীর আঙ্গুলে ধরে ধরে যখন মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আল্লাহ স্বামী স্ত্রীর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, শুধু তাই না, স্বামী কেমন হতে হবে আর স্ত্রী কেমন হতে হবে, স্ত্রী স্বামীর না ফরমানি করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? অনেক স্ত্রী আছে অনেক পরহেজগার, রাবিয়া মুসরির মতো তার চরিত্র, জোরে কোন ঠিক কিনা? অনেক স্ত্রী আছে মরিয়মের মতো তার চরিত্র, মেয়ে ফাতেমার মতো তার চরিত্র, জোরে কোন ঠিক কিনা? অনেক স্ত্রী আছে শীতের সময় স্বামী ক্লান্ত শ্রান্ত হয়ে কাজকর্ম করে যখন বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে স্বামী আসার পরে স্ত্রী চুলার মধ্যে পানি গরম করে, পানি গরম করে রাখে স্বামীর জন্য, স্বামী গোসল দেওয়ার জন্যে। স্বামী যখন এসে দেখে স্ত্রী পানি গরম করে রেখেছে,
স্ত্রী স্বামী তখন পানির মধ্যে গরম পানি দিয়ে গোসল করতে করতে এই দিক দিয়া স্ত্রী খাবার দাবার সবগুলো পাকাইয়া রেডি করে স্বামীর জন্য রেখে দিয়েছে। স্বামী এসে দেখে স্ত্রী খাবার দাবার গুলো রেডি করে রেখে দিয়েছে। খাবার দাবার যখন খাই, খাবার দাবার খাওয়া শেষ হওয়ার পরে স্ত্রী খাবার শেষ না হতেই হতেই আবার গামছা নিয়ে রুমাল নিয়ে এসে হাজির হয়ে যায়। স্বামী তার হাতগুলো খাবার দাবার পরে মুসার জন্যে জোরে কোন ঠিক কিনা এরকম ভাবে মুছতে মুছতে আবার তৃতীয় পর্যায়ে খাবার দাবার শেষ না হতেই হতেই তখন স্ত্রী পানের বাটা নিয়ে স্বামীর সামনে এসে হাজির হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা এরকম ভাবে স্ত্রী যখন দেখে এইভাবে স্বামীর খেদমতের মধ্যে সে সব সময় নিয়োজিত থাকে তখন স্বামীর মন খুশি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা এমন স্ত্রী যখন মারা যায় আর স্বামী যদি হাত তুলে স্ত্রীর জন্য দোয়া করে, প্রভু গো আমার স্ত্রী তো অনেক মেহনত পরিশ্রম আমার জন্য করেছিল, আল্লাহ গো আজকে স্ত্রী পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে, আমি স্বামী হইয়া আমার স্ত্রীর জন্য আমি দোয়া করি, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি রাজি এবং খুশি, সুবহানাল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি রাজি এবং খুশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, স্বামী রে তুমি যেহেতু তোমার স্ত্রীর প্রতি রাজি এবং খুশি, জানি আলো আমি আল্লাহ তোমার স্ত্রীর প্রতি রাজি এবং খুশি হইয়া গেলাম, আমি এই মুহূর্তে তোমার স্ত্রীকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছে দিলাম। তাইলে এবার চিন্তা করুন, স্ত্রী ভালো এলে, স্ত্রী যদি ভালো হয় আর স্বামী যদি দোয়া করে, সে স্ত্রী ডাইরেক্ট জান্নাত। জোরে কোন ঠিক কিনা আজকে আমার আমার আপনার সমাজে স্ত্রী ভালো তো? হ্যাঁ, কেমন মেয়ে ছিলেন, কেমন স্বামী ভক্তি ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন আপনারা? আরেকটু জোরে বলেন, কেমন স্বামী ভক্ত ছিলেন দেখেন। তিন দিন যাবত তার ঘরে খাবার নাই, আল্লাহর নবী মেয়েকে কেমন ভালোবাসতেন, কম না বেশি? আরেকটু জোরে বলেন, আল্লাহর নবী সর্বাধিক রহমাতুল্লিল আলামিন মেয়ে ফাতেমাকে কেমন ভালোবাসতেন। প্রতিদিন দুইবার মেয়েকে দেখার জন্য যেতেন, সুবহানাল্লাহ, প্রতিদিন কয়বার যাইতেন? দুইবার দেখার জন্য যেতেন। একদিন মেয়ের বাড়ি গিয়ে দেখে মেয়ে বসে বসে নামাজ আদায় করতেছে, আল্লাহর নবী স্বাভাবিক রহমাতুল্লিল আলামিন মেয়েকে ধমকির সুরে বলতেছেন, বয়স তোমার কতটুক হয়েছে, বসে বসে কেন নামাজ আদায় করো, আমি তো বিশ্ব নবী, তোমার চেয়ে তো অনেক বৎসর আমার বেশি। জোরে কোন ঠিক কিনা আমি তো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, বসে বসে তুমি নামাজ আদায় করতেছো কেন? মেয়ে ফাতেমা সালাম ফিরাইলেন, বাবার কথা শুনেন, সালাম ফিরাইয়া দেখে চোখের পানি সেরে সেরে দিয়া মেয়ে কান্দে, আল্লাহর নবী স্বনবী রহমাতুল্লিল আলামিন তাকিয়ে দেখে মেয়ে চোখের পানি সেরে সেরে দিয়া কান্দতেছে। মেয়ের কান্না দেখে আল্লাহর নবী বিশ্বনবীর একটু মায়া লেগে গেছে, কারণ মেয়ে যদি বাবার সামনে কান্দে বাবার মায়া লাগবে কি লাগবে না? আরেকটু জোরে কোন, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ভাবলেন, মনে হয় আমার কথা সে কষ্ট পেয়েছে এই জন্য সে কান্দতেছে। আল্লাহর নবী বিশ্বনবী মেয়ের কান্না দেখে বিশ্বনবীর মনটা একটু নরম হয়ে গেছে, জিজ্ঞাসা করল, হে আদরের মেয়ে বসে বসে তুমি নামাজ কেন আদায় করো? মেয়ে ডাক দিয়া বলে, ওগো আব্বা জান, আপনি আলী তো ঘরের মধ্যে নাই, বাসার মধ্যে নাই, আজকে চার দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই, চার দিন যাবত কোনো খাবার নাই, ওগো আল্লাহর নবী বিশ্বনবী আব্বা জান, আমি তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার দাবার না থাকার কারণে রোজা রেখেছি, সুবহানাল্লাহ, আমি রোজা রেখেছি আর তিন দিন দাঁড়ায় আমি নামাজ পড়েছি, আজকে চতুর্থ দিন
গড়ের মধ্যে কোনো খাবার নাই, এই জন্যে আর দাঁড়ায়া নামাজ পড়ার মতো আমার শরীরের মধ্যে শক্তিও নাই। সুবহানাল্লাহ বলতেন না, সুবহানাল্লাহ। মে ফাতেমা বলো গো আল্লাহর নবী, ও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আব্বা জান শুনেন, আজকে চতুর্থ দিন, তিন দিন পর্যন্ত আমি না খেয়ে রোজা রেখেছি, দাঁড়ায় নামাজ পড়েছি, আজকে চতুর্থ দিন গায়ের মধ্যে খাবার দাবার নাই, কোনো শক্তিও নাই, চতুর্থ দিনও আমি আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ, কোন গায়ের মধ্যে শক্তি না থাকার কারণে আজকে আমি বসে বসে নামাজ আদায় করতেছি। মেয়ের এই কথা শুনে মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে জুস মেরেছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে যাও যাও, এই মুহূর্তে আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সালাম দিয়ে দিবা আর বলে দিবা এই মুহূর্তে আমি আল্লাহ ফাতিমাকেও সালাম দিয়েছি। ভাইয়ের আমার বন্ধুর আমার এইভাবে সালাম দিবার বলবা, ফাতেমা যে জায়গায় নামাজ আদায় করেছে একটু সরার জন্য, একটু নড়ার জন্য, অর্থাৎ যাই নামাজ থেকে একটু সরার জন্য বলে দিবা আমি আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল এসে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, তখন নবীজি এই মুহূর্তে আপনার মেয়েকে আল্লাহ সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন যে এখানে দাঁড়িয়ে নামাজ পড়েছে, বসে নামাজ পড়েছে, এই যাই নামাজ থেকে একটু সরার জন্যে আমার আল্লাহ যখন হুকুম করেছেন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজ থেকে একটু সরে দাঁড়াইলেন, যেই মাত্র যাই নামাজটা উঠাইলেন, উঠাইয়া দেখে যতটুক জায়গায় নামাজ পড়েছে আমার আল্লাহর হুকুমে ততটুক জায়গা স্বর্ণে পরিণত হয়ে গেছে। স্বর্ণ আল্লাহর নবী স্বামী রহমাতুল্লিল আলামিন একবার স্বর্ণের দিকে তাকাই, আবার মেয়ের দিকে তাকাই, মেয়ে ফাতেমাও বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে একবারে তাকাই, আবার স্বর্ণের দিকে চাক তাকাই, স্বর্ণ চিকচিক করতেছে যাই নামাজের নিচে। আল্লাহর নবী বিশ্ব নবী বুঝে ফেলেছেন, তখন ডাক দিয়া মেয়েকে বলতেছে, মেয়েরে আমি ফেতনার মধ্যে পড়ে গিয়েছি, তুমিও ফেতনার মধ্যে পড়ে গিয়েছো, দুনিয়ার লোভ লালসা আমার তোমার মধ্যে ঢুকে পড়েছে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলে বুঝে ফেলেছেন এই দুনিয়া তো দুনিয়া না, জোরে কোন ঠিক কি ঠিক না। আল্লাহর নবী তখন সাথে সাথে আয়াতে কারিমে তেলাওয়াত করেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ও মূসা। আল্লাহু আকবার, এর অর্থ হলো হে ফাতেমা আমাদের জন্য, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য দুনিয়া থেকে আখেরাত হইল উত্তম এবং চিরস্থায়ী, জোরে কোন ঠিক কিনা। এই দুনিয়া যদি চাও গো শুধু স্বর্ণ কেন, আমাকে তো উহুদ পাহাড়টা বলা হয়েছে গো নবীজি, আপনি যদি চান দুনিয়া, চান দুনিয়া যদি আপনি চান তাহলে এই মুহূর্তে উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিব, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী কিন্তু এই দুনিয়া চান না, জোরে কোন ঠিক কিনা। আর একটু জোরে বলেন, এই দুনিয়া তারা চান নাই, তারা চেয়েছেন পরকাল, জোরে কোন ঠিক কিনা। আর একটু জোরে বলেন, এবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা রে এমনটা মনে করিও না যে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না। আপনারা কি মনে করেন আল্লাহর কাছে ফিরে যাব না? যাব। আর একটু জোরে কোন যাব। এক আয়াতে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এমনটা মনে করিও না যে তুমি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, যেতে হবে কিনা। আর একটু জোরে বলেন,
অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত প্রাণী মরণশীল, জোরে কোন ঠিক কিনা, কেউ বাঁচতে পারবে এবং আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, জোরে কোন ঠিক কিনা। ভাইয়ের আমার বন্ধুরা আমার এই আয়াতের মধ্যে দেখেন সমস্ত প্রাণী মরণশীল। আজকে যে ঘরের মধ্যে আমি আর আপনি বসবাস করতেছি সেই ঘরের মধ্যে কিন্তু দাদা দাদি ছিল, জোরে কোন ঠিক কিনা। আজকে দাদা দাদি অন্ধকার কবরে শুয়ে আছে, জোরে কোন ঠিক। যে ঘরের মধ্যে বসবাস করি এই ঘরের মধ্যে কিন্তু একদিন নানা নানি ছিল, আজকে কিন্তু তারা নাই, জোরে কোন ঠিক কিনা। এই ঘরের মধ্যে কিন্তু বাবা এবং আম্মা ছিল, আজকে কিন্তু তারা অন্ধকার কবরে শুয়ে আছে, জোরে কোন ঠিক কিনা। একদিন এমন সময় আসবে আমি আর আপনিও কিন্তু এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে থাকব না, অন্ধকার কবরে শুয়ে যাইতে হবে, জোরে কোন ঠিক কিনা। পৃথিবী থেকে সব চলে যেতে হবে। আরেক আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা সবটা পৃথিবী একসাথে একদিন ধ্বংস হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা। একসাথে সবটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা। সম্মান আর মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ বাকি থাকবেন, জোরে কোন ঠিক কিনা। কারণ তিনি, তার কোনো মরণ নাই, জোরে কোন ঠিক কিনা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মরণশীল কিন্তু আমি আল্লাহর মরণ নাই, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হইলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ, তিনি হাই চিরস্থায়ী চিরঞ্জীব, জোরে কোন ঠিক কিনা। ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ চিরস্থায়ী, তার কোনো মরণ নাই। আরেকটু জোরে বলেন আর যা কিছু আছে সব কিছুর মরণ আছে। আরেকটু জোরে বলেন যে আয়াতে কারিমে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো সূরা লুকমানের, নাম শুনছেন না লুকমান? আরেকটু জোরে কোন লুকমান অত্যন্ত কালো লোক ছিল। কি লোক ছিল? কালো, দেখতে কুশ্রী বেশ্রী, আবার ফেট মোড়া, আবার গেরে গোলাম, আবার গরিব। সমাজের ভিতরে যে লোকটা অত্যন্ত কালো হয় বিশ্রী হয় কুশ্রী হয় এই লোকটার কিন্তু সমাজের মধ্যে এরকম একটা মূল্য নাই, জোরে কোন ঠিক কিনা। আরেকটু জোরে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন তিনজন কালুকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর মধ্যে একজন হইল লুকমানে হাকিম, অত্যন্ত কালো লোক ছিলেন কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। এই সমাজের ভিতরে যারা কালো আছেন তাদের মনে কষ্ট নেওয়ার কোনো দরকার নাই। এই সূরার মধ্যে আপনি দেখেন লুকমানে হাকিম কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী বলেন তিনজন কালো, এর মধ্যে একজন হইল লুকমানে হাকিম, আরেকজন হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে অত্যন্ত কালো, মক্কার লোকেরা বলে কালা কাওয়া, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার বেলাল তো কালো কিন্তু কালো হইলেও আল্লাহর কাছে কিন্তু অনেক দামি এবং অনেক ইজ্জতওয়ালা, অনেক সম্মানওয়ালা। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার কালো বেলালের কি দাম, কত ইজ্জত, কত সম্মান জানো নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন জান্নাতগুলো খোলার জন্য যখন উটের উপরে আরোহণ করব, কারণ জান্নাতের চাবি বিশ্ব নবীর হাতে থাকবে, সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী বলেন
আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে হযরতে উমর। আর বেলাল গো, তুমি তখন আমার সেই উটের লাগাম ধরে ধরে, তুমি কালো বেলাল, আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরেকজন কালো ছিলেন হযরতে মাহজা, উমরের আজাদ কিন্তু গোলাম ছিলেন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে অত্যন্ত কালো, নাকের সেন্টার ঠিক নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমার মাহজার এত ইজ্জত, এত সম্মান, এত দাম, জান্নাতের মাঝখান থেকে তাকে আহ্বান করা হবে। আমার মাহজাকে জান্নাতের ভিতরে, জান্নাতের মাঝখান থেকে আহ্বান করা হবে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্যে। ভাইয়ের আমার বন্ধুর আমার লুকমানে হাকিমে তো কালো, তার ছেলে চলে যাচ্ছিল পথভ্রষ্টতার মধ্যে, চলে যাচ্ছিল গুমরাহির মধ্যে, চলে যাচ্ছিল। বাবা লক্ষ্য করেছেন ছেলেটা তো নাফরমান হয়ে যাবে, গুমরাহির মধ্যে চলে যাবে। লুকমানে হাকিম তখন ছেলেকে লক্ষ্য করে কিছু কথাবার্তা, কিছু নসিহত করেছিলেন। সুবহানাল্লাহ, কোন লুকমানে হাকিম ছেলেকে লক্ষ্য করে কয়েকটা নসিহত করেছেন। নসিহত হইল পাঁচটা, জোরে কোন কয়টা? পাঁচটা নসিহত করেছেন। এক নম্বর নসিহত, ওয়াইদ কালা লুকমানু লিবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান হাকিম বলতেছে, ছেলেরে, হে আদরের ছেলে, স্নেহের ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ শিরিক হইল সবচাইতে বড় জুলুম, অপরাধ। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন এর ব্যাখ্যার মধ্যে যাই। শিরিক তিন প্রকার, জোরে কোন কই প্রকার? তিন প্রকার শিরিক। এক নম্বর হইল আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর জাতের সাথে শরীক করা। এই শিরিকটা করে বেঈমান কাফের ইহুদি নাসারা বৌদ্ধ হিন্দু বুদ্ধরা, জোরে কোন ঠিক কিনা, প্রকাশ্য তারা আল্লাহর সাথে শরীক করে। তারা কি বলে? তাদের আকীদা হইল আল্লাহর ছেলে আছে। আর একটু জোরে কোন, আপনারা কি বলেন? আল্লাহর ছেলে আছে, আমার আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। তারা যে আকীদা পোষণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিসসালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ কয়। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আল্লাহর ছেলে মি আছে তো? নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ দের তখিন ভাষায় সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছে, বান্দারা রে, আমি আল্লাহর কোন ছেলে মেয়ে নাই। সূরা ইখলাস তুমি পড়ে দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার! আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও গো নবীজি, আপনি জানিয়ে দেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হইলেন এক, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াজ ও মুখাপেকি। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষেরা একজন আরেকজনের মুখাপেকি, জোরে কোন ঠিক কিনা? আপনি রাষ্ট্রপতির দিকে তাকান, রাষ্ট্রপতি বুটের মুখাপেকি, জনগণের মুখাপেকি, জোরে কোন ঠিক কিনা? আপনি প্রধানমন্ত্রীর দিকে তাকান, প্রধানমন্ত্রীও বুটের মুখাপেকি, জনগণের মুখাপেকি। এমপির দিকে তাকান, এমপিও কিন্তু জনগণের মুখাপেকি। আপনি চেয়ারম্যানের দিকে তাকান, চেয়ারম্যানও জনগণের মুখাপেকি। আপনি মেম্বারের দিকে তাকান, মেম্বারও জনগণের মুখাপেকি, জোরে কোন ঠিক কিনা? আপনি মানুষের দিকে তাকান, মানুষ হইল খাবারের মুখাপেকি। খাবার না খাইলে মানুষ বাঁচতে পারে না, পানি না পাইলে মানুষ বাঁচতে পারে না, আগুনের কাছে না গেলে মানুষ কিন্তু বাঁচতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো বেনিয়াজ ও মুখাপেকি, তোমরা একজন আরেকজনের কাছে যাইতে হয়, আমি আল্লাহ কারো কাছে যাইতে হই না, আমি আল্লাহ স্বয়ং নিজেই স্বয়ং সম্পূর্ণ। জোরে কোন ঠিক কি না? তার কোন সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। যেরকম ঠিক কিনা? অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, কোন আল্লাহর সমকক্ষ কেউ আছে? তাইলে ইহুদি খ্রিস্টানরা যে বললো তারা চরম পর্যায়ের মুশরিক, শিরিকি আকিদায়, যেরকম ঠিক কিনা? শিরিকের আকিদার মধ্যে তারা লিপ্ত। এবার আসেন দুই নম্বর, হইল আল্লাহর এলেমের সাথে শরীক করা। কার সাথে শরীক করা? এই শিরিকটা করে মুসলমানের নামদারি বন্ড বেদাতির, আরেকটু জোরে, তাদের আকিদা হইল তারা হইল বারুতে জন্মগ্রহণকারী আহম্মদ রেজা খা বেরলভীর গোষ্ঠীর লোক। আহম্মদ রেজা খা বেরলভী, তার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে সে লিখছে আদ-দাওয়াতুল মাক্কিয়া ফি মাদ্দাতুল গায়বিয়া নামক কিতাবে 58 নং পৃষ্ঠার মধ্যে তার একটা বক্তব্য আছে। বক্তব্য হইল নবী রাসূলগণ গায়েব জানেন। নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের আকীদা কি নবী রাসূল গায়েব জানে? অদৃশ্যের খবর বলতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটু জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওগো নবীজি, আপনি বলে দেন আসমান এবং জমিনের মধ্যে কোন বাসিন্দা নাই গায়েব জানে? গায়েবের খবর একমাত্র আমার আল্লাহ জানে। জোরে কোন ঠিক কিনা? গায়েব জানেন কে? আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানেন? এটা হইল এক নম্বর দলিল। দুই নম্বরের দলিল হইল আমার আল্লাহ বলেন وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ। গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর হাতে। জোরে কোন ঠিক কিনা? জলে এবং স্থলে কি হয় না হয় এই খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আরেকটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? তাহলে এবার আসেন, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? এটাই হলো আমার আল্লাহর দলিল। এবার আসেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্ব নবী যাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। জোরে কোন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা বলেন মান হাদাসা কান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি বলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গায়েব জানেন, সে চরম পর্যায়ের মিথ্যাবাদী, ফাকাদ কাযাবা। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, তার বক্তব্য হইল আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন? আরেকটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না? এটা হলো দুই নম্বর। তিন নম্বর হইল, এক শ্রেণীর লোক আছে যে তারা আল্লাহর কুদরতের সাথে শরীক করে। কিসের সাথে শরীক করে? কুদরতের সাথে, আল্লাহর শক্তিমত্তার সাথে শরীক করে। তাদের আকীদা হইল তারাও কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে। ভাই আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আকিদা সাফ করেন। আকিদা যদি সাফ না হয় পরকালে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? তিন নম্বর হইল আল্লাহর কুদরতের সাথে শরীক করা। ওই শ্রেণীর লোকেরা নামাজ পড়ে, রোজাও রাখে, তাদের আকিদা হইল পিশাব ছেলে মেয়ে দিতে পারে। নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। পিশাব লাভও করতে পারে, ক্ষতিও করতে পারে। নাউযুবিল্লাহ, পিশাব রিজিকের মালিক। নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন,
আর যাকে ইচ্ছা তাকে ছেলে দান করেন, জোরে কোন ঠিক কিনা? ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক হইল আল্লাহ। কোন পীর বাবা, কোন মুশরিক বাবা ছেলে মেয়ে দিতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এবার আসেন শিরিকের কথা গেল। এখন শিরিক গুনা, এরা এই গুনাগুলো করলে, এই শিরিক গুলো, এই শিরিকি আকিদার মধ্যে যদি আপনি থাকেন, আপনার শাস্তি আসেনি? আর একটু জোরে কোন, এই আকিদা গুলো যাদের ভিতরে আছে তাদের শাস্তিটা কিরকম হবে? আমার আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহু আন-নার তার ঠিকানা হইল জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্য করে নাই, জোরে কোন ঠিক কিনা? এটা হইলো শিরিকি যারা মতবাদ, শিরিকি আকীদায় যারা লিপ্ত, এক নম্বর সাজা। দুই নম্বর সাজা হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, যারা শিরিক গুনাহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করি না। অর্থাৎ শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে শরীক করে তারা হইল চরম পর্যায়ের পথভ্রষ্টর মধ্যে লিপ্ত, জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলে। এবার আসেন শিরিকের শাস্তি, এই আকীদা যারা বিশ্বাসী তাদের শাস্তি হইল এটা, উপায় আছে? আর একটু জোরে বলে। যারা শরীক করে না, এই আকীদায় বিশ্বাসী যারা না, তাদের জন্য পুরস্কার আছে? নি আছে পুরস্কারটা শুনে, আমার আল্লাহ সূরা কাহফের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আপনারা আল্লাহর সাথে সাক্ষাৎ চাননি? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সাক্ষাৎ করতে চাই তারা যেন নেক আমল করে। দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর একটু জোরে বলেন, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর একটু জোরে বলেন, আল্লাহর জন্য। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছেন, ওগো বিশ্ব নবী, কুল আপনিও বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ বিশ্ব জাহানের পালন করতে একমাত্র আল্লাহর জন্য। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কার জন্য? আর একটু জোরে কর না। এবার আসেন, আপনাকে যদি আল্লাহ রসুল বলেন জ্বালিয়ে দেওয়া হয় অথবা পুড়িয়ে হত্যা করা হয়, এরপরও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না? হাদিসে আছে কিনা? আছে। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। ও ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, ও হুররিকতা, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবার আসেন একটা ঘটনা বলবো, বলেন, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই?
ফেরাউনের নাম শুনছেন আপনারা? আরেকটু জোরে বলেন। ফেরাউনের এক গড়ে এক দাসী ছিল, তার নাম মাসেতা। নাম কি? একশত বছর পর্যন্ত ইমান লুকায় রাখছে। সুবহানাল্লাহ, কত শত বছর? একশো বছর পরে জানতে পারছে যে সে তো আমি ফেরাউন রে খুদা মানে না, সে তো আরেক খুদা বিশ্বাসী। ফেরাউন সবাই রে জমা করে বলছে, ফাহাশারা ফানাদা, সবাই রে ফেরাউন জমা করে বলতেছে, ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় খুদা। আরেকটু জোরে বলেন। ফেরাউন কি সবচেয়ে বড় খুদা? খুদা কে? মা শেতাকে বলতেছে, হে মা শেতা, তুমি আমাকে খুদা মানো না? কন্যা, আমি তোমাকে খুদা মানতে পারি না। কেন মানতে পারো না? মা শেতা বলতেছে, তুমি যদি খুদা হবে তোমার নাকটা এরকম বম্বাস্টিক মার্কা কিনলে। যে ব্যক্তি নিজের নাক কেড়ে সাইজ করে বানাইতে পারে না, সে কোনোদিন আমার মাবুদ হতে। তোমার মাবুদ কে? তাইলে আমার মাবুদ হইল আসমান জমিন যিনি বানাইছে, তিনি হইলেন আমার আল্লাহ। আর একটু জোরে, আমাকে তোমাকে যিনি বানাইছে তিনি হইলেন আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, হত্যা করা হবে। মা শেতা তখন ডাক দিয়া বলতেছে, ফেরাউন রে হুমকি দিস না, কারণ ইমানদারেরা তোদের মতো লোকের হুমকি বই করে না। ফেরাউন ডাক দিয়া বলে, মা শেতা, তোমাকে এবং তোমার দুই মেয়েকে হত্যা করা হবে। মা শেতা তখন ডাক দিয়া বলে, ফেরাউন রে হুমকি দিয়া কোনো লাভ নাই, হত্যার বই দেখাইয়া কোনো লাভ নাই। জানোস না আমরা আমাদের আল্লাহকে কত ভালোবাসি? জানোস না সন্তান কুরবান দিতে পারি, এমনকি নিজের জান পর্যন্ত বিসর্জন দিতে পারি, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আরেকটু জোরে কর না। ফেরাউন তখন ওই মাসে তার দুইটা মেয়ে ছিল, প্রথম মেয়েটাকে জবাই করে মায়ের সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে ফেরাউনকে খুদা মানা না কারণে, খুদা না মানার কারণে। মায়ের সামনে সন্তানটাকে জবাই করে গরম তেলে ছেড়ে দিয়েছে। এবার ফেরাউন ডাক দিয়া বলতেছে, রে মাসেতা, এখনো তোমার সময় আছে, আমি ফেরাউনকে খুদা মেনে ফেলো, আর না হয় তোমার কুলে দুধের সন্তানকেও জবাই করে গরম তেলে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। মা শেতা ডাক দিয়া বলে, ফেরাউন, আমার বড় মেয়েটাকে জবাই করে গরম তেলে ছেড়ে দিয়েছ, এখন ছোটু মেয়েটাকেও, দুধের বাচ্চাটাকেও জবাই করে গরম তেলে ছেড়ে দিবা? তুমি আমাকে বই দেখাইতেছ, জানি আলো যদি ছেড়েও দাও গরম তেলের ভিতরে, এরপরেও আমি তোমাকে খুদা মানতে রাজি হব না। সুবহানাল্লাহ। ফেরাউন তখন, সে তখন অগ্নি শর্মা হয়ে গেছে, রাগে রাগান্বিত হয়ে ওই মাসে তার কুল থেকে দুধের সন্তানটাকে টান দিয়ে জবাই করে গরম তেলে ছেড়ে দিয়েছে। মাসে তার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো, আমার সামনে আমার মেয়েগুলাকে, ফেরাউনকে খুদা না মানার কারণে আমার মেয়েগুলাকে জবাই করে গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ গো, আমি মা হইয়া কেমন করে এই কাহিনী সহ্য করি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই গলা কাটা অবস্থায় দুধের বাচ্চাটার জবানটা তেলের ভিতরে খুলে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এরে মেয়ে, এই মুহূর্তে তোমার মা মাসেতাকে তুমি সান্ত্বনা দিয়ে আসো। সুবহানাল্লাহ। দুধের সন্তানটা গলা কাটা অবস্থায় গরম তেলের ভিতরে থেকে মাকে ডাক দিয়া বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক, মা গো ধৈর্য ধরেন গো, মা সবুর করেন, ফেরাউন যদিও আমাকে গরম তেলের মধ্যে জবাই করে ছেড়ে দিয়েছে, মা গো মা, সারতে দেরি হয়েছে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে দেরি হয় নাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এখন মা শেতার ফালাপ,
ফেরাউন তখন ডাক দিয়া বলে মাসে তারে তোর দুই মেয়েকে জবাই করে গরম তেলে ছেড়ে দিলাম, এখন তোমার পালা, এখনো সময় আছে, আমাকে খোদা মেনে ফেলো, আর না হয় তোমাকেও গরম তেলে জবাই করে ছেড়ে দেওয়া হবে। মা সেতা ডাক দিয়া বলে আমার দুই মেয়ে যেহেতু জবাই করে গরম তেলে ছেড়ে দিয়েছ, আমার দুই মেয়ে যেহেতু শহীদ হয়ে গিয়েছে, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, সুবহানাল্লাহ, আমিও আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। ফেরাউন ডাক দিয়া বলে এখন তোমার পালা, রেডিও, তোমাকেও জবাই করে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। ফেরাউন তখন ডাক দিয়া বলে মা সেতা জবাই করার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে একটা শর্ত, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা দুনিয়ার মধ্যে আসেনি বলো, কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি। মা সেতা তখন ডাক দিয়া ফেরাউনকে বলে ফেরাউন রে আমার কোনো আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে নাই, তবে জানি আলো এখন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, যাওয়ার আগে তোমার কাছে আমার একটা আবদার, আবদারটা হইলো আমাকেও যখন জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দিবা, আমার শরীর থেকে দেহ হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, আমার দুই মেয়ের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করিও, সুবহানাল্লাহ। কই কবরে দাফন করি? এক কবরে দাফন করি। ফেরাউন কো ঠিক আছে, তিন কবর কুরাচ্ছে, এক কবরই বালা বালা, জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে বলেন, মেয়ের উদ্দেশ্য কি ফেরাউন তো জানে না, জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে বলেন, মহিলার উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় যেই যেইভাবে শাহাদাত বরণ করে সে সেইভাবে আল্লাহর কাছে উঠে, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমি যখন উঠব, আমার আল্লাহ যখন তাকিয়ে দেখবে আমার গলা কাটা আর আমার দুই মেয়ের গলা কাটা, আমরা তখন আল্লাহকে ডাক দিয়া বলবো প্রভু গো জীবন দিয়ে দিয়েছি তোমার জন্য, দিনের জন্য, ইমানের জন্য, এরপরেও ফেরাউনকে আমরা আল্লাহ খোদা মানি নাই। ভাইয়ের আমার বন্ধুর আমার যেখানে দাফন করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের কাছে দাফন করেছে ওই দুই মেয়ে আর ওই মাসে তার হাড্ডিগুলো, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে আল্লাহর নবীর নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল জান্নাতের কাছে চলে আসলাম নাকি, জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে কেন, সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া বলে গো আল্লাহর নবী গো জান্নাতের সুঘ্রাণ না এটা, তাহলে কি জ্ঞান পেতেছি, জান্নাতের সুঘ্রাণ যে আমি পেতেছি এটা করতে গিয়ে আসতেছে। জিব্রাইল তখন ডাক দিয়া বলে ওই যে ফেরাউনের একজন দাসী ছিল মা সেতা আর তার দুই মেয়ে, আল্লাহর জন্য তারা শাহাদাত বরণ করেছেন, তাদের কবরগুলো বাইতুল মুকাদ্দাসের কাছে দাফন করা হয়েছে, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন গো গভীর জুনিতে আল্লাহ গুনার বুঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে বিক্ষোভের মতো হাত বাড়াইলাম, মাওলা গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ আসরের পর থেকে পর্যন্ত আল্লাহ কুরআন ও হাদিসের
আল্লাহ কুরআন হাদিস থেকে আল্লাহ সুন্দরভাবে আলোচনা হয়েছে। আল্লাহ গো মেহেরবানি করে আল্লাহ সবগুলো কবুল আর মঞ্জুর করে আনেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ যত আলোচনা হয়েছে মাওলা এর সবের হাদিয়া গুলো কোটি কোটি গুণ বাড়াইয়া আকায় নামদার তাজদার মদিনা বিশ্ব নবী রওজা শরীফে আল্লাহ পৌঁছাইয়া দাও। আল্লাহ গো বিশেষ করে আল্লাহ আল্লাহ যত সওয়াব হয়েছে এই মাহফিলে যারা করেছে আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছে গো মাওলা আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবের আল্লাহ হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। যারা করেছে যারা সহযোগিতা করেছে গো মহিলাদের উদ্যোগে আল্লাহ এই মাহফিলটা হয়েছে গো মাওলা আল্লাহ যেই সমস্ত মহিলারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের আল্লাহ অনেকের জন্ম দুঃখিনী মাই পৃথিবীর বুকে নাই আল্লাহ অনেকের আব্বা নাই প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রত্যেককে আল্লাহ যারা মাহফিলটা করেছেন গো মাওলা প্রত্যেকে রাবিয়া বশ্রীর মতো করিয়া দাও। আল্লাহ গো আম্মা জানা আয়েশার মতো তাদের চরিত্র করে দাও। আল্লাহ ফাতেমার মতো তাদের চরিত্র করে দাও গো। আল্লাহ গো বেশি বেশি করে যারা তারা নেক আমল করতে পারে সেরকম তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আল্লাহ তাবারুকের ব্যবস্থাও হয়েছে। আল্লাহ মেহেরবানি করে সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের এই বাড়ির মধ্যে থেকে আল্লাহ অনেক ভাইয়েরা বিদেশের বাড়িতে থাকে গো মাওলা আল্লাহ প্রত্যেককে আল্লাহ সহি সালামতে প্রবাসী জিন্দিগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিদেশের বাড়িতে হার কিসিমের বিপদ আপদ বালা মুসিবত এক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত ফরমাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাহফিল যারা শুনতে এসেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সবার আব্বা আম্মাকে ক্ষমা করিয়া দাও যাদের আব্বা আম্মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কার জন্য জানে দোকানে কাফনের কাপড় জমা হয়ে গেছে। আল্লাহ প্রতিদিন কবরগুলো আমাদেরকে ডাকে গো। আল্লাহ একটা গুনাহ বাকি থাকতে কবরের জন্য ডাক দিও না। আল্লাহ গো সম্পূর্ণ গুনাহমুক্ত না হওয়া পর্যন্ত আজরাইল পাঠায়ও না। তোমার ঘর জিয়ারত না করে আজরাইল পাঠাইও না গো আল্লাহ। আল্লাহ গো অনেক হাজি সাহেবরা আমাদের সাথে হাত বাড়াইছে। আল্লাহ এক ভাই দোয়া চেয়েছেন তার ছেলে বিদেশে যাবে গো আল্লাহ সহি সালামতি বিদেশে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আজকে যে উঠানে মাহফিলটা হয়েছেন আল্লাহ জনাব আমার কাকা বিল্লাল সাহেব আল্লাহ ওনাকে হার কিসিমের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ ওনার আম্মা জানকে আল্লাহ হার কিসিমের বিপদ থেকে হেফাজত ফরমাও হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার সেই মা বোনেরা আল্লাহ অনেকের আল্লাহ আল্লাহ গো অনেকের ছেলেরাও আল্লাহ বিদেশে থাকে গো আল্লাহ প্রত্যেককে সহি সালামতে প্রবাদ জিন্দিগি করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও প্রত্যেকটা কথা যাতে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করো। আমাকে এবং সবাইকে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ যেদিন আজরাইল আসবে আল্লাহ প্রত্যেকের জবানে আল্লাহ মধুর কালিমা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।